জনাব মাসুদ খান, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? ভালো, আমি ভালো আছি। আপনি তো বেশ কিছুদিন হলো যে প্রবাসী হয়েছেন, তার মানে আমরা ধরতে পারি যে বাংলাদেশের যে সামগ্রিক পরিস্থিতি সে সম্বন্ধে আপনার কাছে বেশ অনেক কিছুই জানা যাবে। হ্যাঁ, শুধু সরকারি কর্মকর্তা না, একজন নাগরিক হিসেবে তো কিছু মানুষের ধারণা থাকে, সেই ধারণাটাই আপনাকে প্রকাশ করতে পারি। তো আমি প্রথম কথা আসছি, যেহেতু আপনি সচিবালয়ের কর্মরত ছিলেন, অনেকে যে লাল ফিতার দৌরত্ব বলে একটা কথা রয়েছে চালু, সে সম্বন্ধে আপনার কি বক্তব্য? তবে কখনো কখনো কিছু কিছু বিষয় আছে, যেমন আন্তর্জাতিক বিষয় আছে আমাদের পাশের দেশ বা বিশ্বের বাড়ি, কিছু ব্যাপার আছে কিন্তু রয়ে শুয়ে বুঝে সুঝে কাজ করা উচিত, আগানো উচিত, সেইটা অন্য সময় হয়তো আমরা এগোই না, এবং যে কারণেই আমরা অনেক সময় উপস্থিত খাই, সে উপস্থিত খাওয়াটা ঠিক না। আর একটা কথা হলো বাংলাদেশের যে ব্যবস্থাপনা, বাংলাদেশের ব্যবস্থাপনা এটা উত্তরসূরি হলো ইনহেরিট করছে ব্রিটিশ আমল থেকে, ব্রিটিশ আমল ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ, একই প্যাটার্নের এখানের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, প্রশাসনিক ব্যবস্থাটা চলে আসে। সমস্যা দেখা দিয়েছে আমাদের দেশে এই সরকারি গণতন্ত্রের নামে যে সমস্ত দল ক্ষমতায় আসছেন, মুখে গণতন্ত্রের কথা বলছেন, কার্যত গণতন্ত্র ব্যবহার করেনি, সেই ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা মুক্তি পুরো করেছে। বিশেষ করে অতি সাম্প্রতিক যে সরকার ছিলেন তারা মোটামুটি সমস্ত সরকারকেই দলীয়করণ করছে, যারা তাদের কথা শুনতেন না বা সরকার নীতিমালা বা নীতি নিয়ে চলতেন তাদেরকে বিপক্ষে পড়তে হয়েছে, তাদেরকে পদোন্নতির থেকে বঞ্চিত হতে হয়েছে, তাদের চাকরিচ্যুত করতে হয়েছে, এবং যে সমস্ত লোক ম্যাচিউর্ড হয় নাই, ম্যাচিউর্ড হওয়ার আগে যাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে, ফলে তারা এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেয়ারে বসেছেন, কোনো একটা সিদ্ধান্ত দিতেও চাচ্ছেন এবং হিমশিম খাচ্ছেন, এইভাবে ডিমেনশন বুঝে উঠতে পারে না। এর মানে যে মাঝখানে একটা লেয়ার পার হয়ে আসতে হলে যে কিছুদিন একটা চেয়ারে বসতে হয় সেইটা বসেন না ওরা, এই সমস্যাটা এখন প্রকট। এবং এটা আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণের জন্যই এই যে স্থবিরতাটা এবং এখান থেকে এই যে লাল ফিতার দৌরত্ব কথাটা, না আমাদের বাংলাদেশের আমি মনে করি, আমি বাংলাদেশে আমি দীর্ঘদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট ছিলাম, বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছি, আমি কাজ করেছি এনবিআরে, জাতীয় রাজস্ব বোর্ড যেটাকে বলে, এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, সড়ক মহাসড়ক রেলওয়ে বিভাগে, তারপরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং পরবর্তীতে আমি মন্ত্রিপরিষদ বিভাগে কাজ করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার অভিজ্ঞতা ঝুলি অত্যন্ত সমৃদ্ধ। তো আমাদের দর্শকরা আশা করতে পারেন যে আপনার যে এতদিনের অভিজ্ঞতা এখান থেকে আমাদেরকে হয়তো সংক্ষেপে বলতে পারেন যে আমাদের যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল সেটা হয়তো এতদিনে হয়নি। এই বিষয়ে অনেক রকম নানা মত আছে, বিতর্ক আছে, তর্ক আছে। আপনি আমাকে সেই সচিবালয়ের কোনো একটা উদাহরণ দিয়ে বা কোনো একটা নীতির প্রশ্নে আমাদের দর্শকদের বলুন যে এমন কি কি ক্ষেত্র আছে যেখানে সামান্য একটু চেঞ্জ হলে সেখানে তো আমরা একটু ভালো করতে পারি আমাদের রাষ্ট্রীয় কার্যক্রম। শুধু সচিবদের ইচ্ছে হলে সেই তো দেশ চলে না, দেশ রাজনীতিবিদ দিলে সরাসরি অংশগ্রহণের ব্যাপার আছে, কিন্তু সচিবালয় থেকে কিন্তু যতটা ডিসিশন মেকিং, এবং অনেকে বলেন যে অনেক মন্ত্রী আছেন যেহেতু মূর্খ শুর্খ রাজনৈতিক বিচারে, এখন কিন্তু সচিবালয়ের মালিক সচিবরা নয়, এখন সচিবালয়ের মালিক মন্ত্রীরা। আগে এখন কি আগে সচিবরা সর্ব সিদ্ধান্ত দিতেন, এখন কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত মন্ত্রীর দিতে হয়। এটা কবে থেকে শুরু? এটা বিএনপি সরকার যখন এসেছে তখন থেকে এই সিস্টেমটা চেঞ্জ হয়েছে, তার আগে 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 হ্যাঁ যত মনে পড়ে এই সময় চেঞ্জ হয়েছে। এখন মন্ত্রীদের কাছে দায়ী হলো সচিবরা, কিন্তু অনেকে তো বলছেন যে যেহেতু রাজনৈতিক পক্ষপাতের বিচারে কিছু কিছু লোক যোগ্যতা না থাকা সত্ত্বেও মন্ত্রী হয়ে গেছেন, তাদের পক্ষে একথা তো আমি তারা ওই যে উচ্চ শিক্ষিত সচিবদের সাথে কি কি করে মেধায় বুঝিতে পারবেন? আমি তো আগেই বলছি যে একটা জিনিসে আমি ক্লাস ওয়ানে পড়তে ভর্তি হয়েছিলাম, তারপরে আমি পর্যায়ক্রমে
আমি ক্লাস টেনে উঠেছি, তারপরে সেখান থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন যদি আমি ক্লাস ওয়ানে বড় অবস্থায় আমাকে ক্লাস থ্রিতে ভর্তি করে দেয় না, তাহলে আমার যে অবস্থা হবে, কিছু কিছু সরকারি কর্মকর্তাদের সেই অবস্থা বাংলাদেশে এখন বিদ্যমান। তাদের চাল চলনে মনে হয় যেন সচিব, কিন্তু ভিতরটা অন্তঃসার কিছুই না, অধিকাংশই এরকম সিদ্ধান্ত দিতে পারে না, অ্যাসার্ট করতে পারে না তার পজিশন। আমি সচিব হিসাবে আমি একটা নির্দেশ দিলে সেটা যে ব্যাকআউট হবে সাথে সাথে, সেটা যে পজিটিভ একটা জিনিস আসবে সেইটা আমি আনতে পারি না। আমি আনতে না পারলে যে সেই ব্যবস্থা যে গ্রহণ করতে পারবো হবে, সেই ব্যবস্থাটাও আমি নিচ্ছি না অথবা সাহস পাচ্ছি না। সচিবালয়ের ভিতরে যে ট্রেড ইউনিয়নের উপস্থিতি আছে আমরা জানি আর কি, বিভিন্ন শ্রমিক কর্মচারী পরিষদের মতো অনেক কিছু, তো আপনি কি মনে হয় যে এদের উপস্থিতি বাংলাদেশের কর্মকাণ্ডে বা অর্থনৈতিক উন্নয়ন বলুন বা যে কোনো উন্নয়ন কাজেই বলুন, এদের কোনো ইনফ্লুয়েন্স আছে কি? আপনি দেখেন, আপনি এখানে কাজ করেন আমেরিকাতে, এখানে বলা আছে যে আপনি প্রতি ঘন্টায় এত পয়সা বা এত টাকা পাবেন, যেদিন অবশ্যই আসবেন না সেদিন পাবেন। এইটা আমাদের দেশে চালু করা দরকার। ট্রেড ইউনিয়ন তো কোনো দোষ নাই, আপনি বারবার কর্ম কমিশন গঠন করেন, বেতন কমিশন ইন্ডিয়াতে কিন্তু করে না, ইন্ডিয়াতে যে একবার করছে স্বাধীনতা পরে, ওইটাই পর্যায়ক্রমিকভাবে ঘূর্ণায়ন অবস্থায় চলছে, যখন যেটা দরকার সেটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। এখানে যখনই জানানো দিয়ে কিছু কাজ করা হয়, যে বলা হয় যে ঠিক আছে আজকের মুক্তি বেতন বাড়া হবে, তখন বাজার একবার বাড়ে, আবার যেদিন বেতন বাড়ানো হয় তখন একদম বাড়ে, কিন্তু যখন বেতন কমিশন করা হয় তখন যে সিদ্ধান্তগুলো দেওয়া হয় সেটা বাস্তবায়িত হয় না কখনো। না হওয়ার কারণে একজন সচিব এবং একজন পিওনের মধ্যে অনেক ব্যবধান বেতনের, এই এত এত বড় ব্যবধান থাকা ঠিক না। তারও যদি চারটা বাচ্চা থাকে, একজন সচিবের চারটা বাচ্চা থাকে, সেই চারটা বাচ্চার খাওয়ার তো ব্যবস্থাটা ঠিক মতো করতে হবে, সেটা তো যুক্তিসঙ্গত পয়সা দিতে হবে। তারপর অন্য হয়তো যে বেশি পয়সা সচিবে লাগতে পারে, অন্য অন্য বিষয়গুলো আছে বা একজন জয়েন্ট সেক্রেটারি লাগতে পারে, সেটা অন্য ভিন্ন জিনিস, কিন্তু এইগুলো করা হয় না বলেই সমস্যাগুলো বেড়েই যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে মিস্টার খান, সেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের নামে কিন্তু স্বেচ্ছাচারিতাই বেশি চলে, বরঞ্চ বলা যায় যে প্রোডাকশনকে ক্ষতিগ্রস্ত করার মতো যা যা করা দরকার এর পেছনে ট্রেড ইউনিয়নকে অনেকেই দোষ দিচ্ছেন আর কি। এই সম্বন্ধে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আপনার মতামত? বিষয়টা তো সেরকম না, আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি, এটা সরকারের কাছে হিসাব থাকা উচিত। আমি যে মালটা উৎপাদন করি সেটা দেশের বাজারে বিক্রি করলে কত বিক্রি করি বা বিদেশের বাজারে বিক্রি করলে কত করি, এবং আমার সেই কোম্পানির সমস্ত ট্যাক্স এবং অন্যান্য কিছু দেওয়ার পরে কত প্রফিট থাকে, সেই প্রফিটের কত অংশ আমাকে মজুরি হিসেবে দিবেন, এইটা তো গভর্নমেন্ট সরকার এবং বেসরকারি সংস্থা মিলে করা উচিত। এই হিসাবটা তো গভর্নমেন্টের নাই, গভর্নমেন্ট নলেজে থাকা উচিত যে আমার এই কোম্পানিটা চললে তার নেট প্রফিট কত হতে পারে, নেট প্রফিটের কত অংশ একটা কর্মচারী পাবে। আপনি আমাকে পেটে দিবেন না, কাজ করাবেন, তা তো হবে না। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে যখন এই কথা কিন্তু সবাই এড়িয়ে যাচ্ছে না, শ্রমিককে যখন একটা কাজ দেওয়া হয় কি, যখন একটা শ্রমিককে এমপ্লয়েড করা হয় তাকে তো বলাই হয় যে তুমি মাস গেলে হয়তো 1500 বা 2000 তাজ ভেদে আর কি, বা 3000 টাকা তুমি পাবে, তুমি রাজি কিনা। সে যদি রাজি হয় সে নিশ্চয় চিন্তা ভাবনা করে রাজি হচ্ছে যে এই টাকাটা দিয়ে আমার সংসার চলবে, কিন্তু আমি এমপ্লয়েড হতে পারি। কিন্তু সারা পৃথিবী যখন সামগ্রিক অবস্থা পরিবর্তন হয়, দেশে যখন পরিবর্তন হয়, তখন তো সেও পরিবর্তন চাইবে, সেও তার ইচ্ছা চাইবে, এটা তো জাকাত দেওয়ার মতো। যেমন আপনার কাছে টাকা থাকলে যে যারা গরিব মানুষ যাদেরকে জাকাত দিবেন তাদের অধিকার, এটা আপনার অধিকার না যে দিবেন, তাদের অধিকার, সুতরাং তাদেরও একটা অধিকার দাঁড়ায় তখন দিতে হবে, তো তাদের বেতন ভাতা বাড়ায় না। সেটাও তো দেখতে হবে যে আমাদের প্রোডাকশন, আপনি যখন বলছেন যে পরিস্থিতি যদি বদলায় তাহলে শ্রমিকের সাথে সাথে মালিকের অবস্থাটাও নিশ্চয়ই বদলায়। নিশ্চয়ই শ্রমিকরা চায় না যে মালিকটাকে মেরে ফেলে সে সব খেয়ে ফেলে, সেটা চায় না। সেই বুঝ ব্যবস্থাটা তাদেরকে দিতে হবে, সেই ব্যবস্থাপনা ডেভেলপ করা দরকার, এবং যারা ট্রেড ইউনিয়ন করে তাদের মধ্যে অনেক শিক্ষার অভাব আছে, গণসচেতনতার অভাব আছে, আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জ্ঞান নেই, এগুলো ডেভেলপ করা দরকার। এগুলো মালিক পক্ষ করতে পারে, এগুলো সরকার করতে পারে, এদেরকে প্রশিক্ষিত করতে হবে। প্রশিক্ষিত না করার কারণে যে কোনো ব্যাপার ঘটলে পরে সাধারণ আদমিদের গাড়ি এবং প্রপার্টির উপর হস্তক্ষেপ করা হয়, এটা খুবই দুঃখজনক এবং লজ্জাস্কর। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হচ্ছে।